দুধ কলা ডিম এত কিছু খাও? খালি তো দুধ ডিম হরলিক্স খাই না, সাথে ডাবের পানি, আখের পানি, আরো অনেক পানি খাই। তানভীর ভাইজান, ইলিয়াস ভাইজান, ইরফান ভাইজান আর আপনি আর কে থাকে? আমি তো তুই যদি এই পেশা থাকস, আমি এই পেশা থাকি, আমি তোর কিছু রাখছি, তুই বুঝবি না কেন? এদিকে কেউ থাকে না, তুই থাকো, সবাই থাকি, আমরা সবাই থাকি, তো তুই আমার ঠিক আছে যা, তোর ভুল করে চর দিছি, তোর অন্য জায়গায় দেওয়ার কথা ছিল, যা। কেমন আছো তানভীর? ও আহা, আপনি ভাইয়া কখন আসছেন আমাদের বাসায়? এই তো আছে। ও বসেন না, আচ্ছা এই হ্যাঁ আসেন। কি করছো তুমি? পড়ালেখা সবসময় কিরকম লেখাপড়া করো? এটাই করি। তো তুমি তোমার আব্বা আম্মার সাথে কখন কথা বলো? খালি ওই দুধ ডিম হরলিক্স খাওয়ার সময় কথা বলি। ও দুধ কলা ডিম এত কিছু খাও? খালি তো দুধ ডিম হরলিক্স খাই না, সাথে ডাবের পানি, আখের পানি, আরও অনেক পানি খাই। ও তো ইউনিভার্সিটিতে মানে কখন যাও? আমি রেগুলারই ইউনিভার্সিটিতে। কি রেগুলার ক্লাস করো? ওমা ক্লাস করবো না, আমি তো প্রতিদিন ক্লাসের এক ঘন্টাকে যাই, এক ঘন্টাকে গিয়ে টিউটোরিয়াল, টিউটোরিয়ালের পর ক্লাস, আবার ক্লাসের পর আবার টিউটোরিয়াল, তারপর আবার ক্লাস, তারপর আবার ক্লাসের পর আবার টিউটোরিয়াল, তারপর আবার ক্লাস, ক্লাস শেষে তারপর গ্রুপ স্টাডি, তারপর বাসা এসে পার্সোনাল স্টাডি, তারপরে ঘুমাতে যাওয়ার সময় আবার মেমোরি রিকল। ও আচ্ছা 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 আচ্ছা, তোমার লাইফ নিয়ে কোনো প্ল্যান আছে? ও অ্যাম্বিশন আইনস তো হইতে পারবো না, ও কাছাকাছি যাওয়া। আচ্ছা আচ্ছা, না আমি তোমাকে বলতে চাচ্ছি, এই যে ধরো তুমি যে পরিমাণ খাওয়া দাওয়া রেগুলার করো বলছো, সেটাখান থেকে তুমি যদি কিছু সেভিংস করো, মানে আমি বলতে চাচ্ছি তুমি যদি একটা পলিসি খোলো, ইন্স্যুরেন্স পলিসি খোলো, তাহলে ইন ফিউচার কিন্তু তোমার অনেক কাজে লাগবে। কী পলিসি? এডুকেশন পলিসি? হ্যাঁ এডুকেশন পলিসি তুমি খুলতে পারো, চোখের হতে পারে, হাতের হতে পারে, তোমার বডি হতে পারে। হ্যাঁ এবং আমি যদি তোমাকে খুলে দিই, তাহলে তুমি 10 বছর পর যখন তুমি যাবো এডুকেশন পলিসিটার পরে বা মাঝখানেও তুমি যেতে পারো, তো তুমি শর্ট খুলতে পারো, কোনো সমস্যা নেই, 5 বছরও খুলতে পারো, সেটা কোনো সমস্যা না। তোমাকে যদি আমি খুলে দিই, তাহলে তুমি কিন্তু অনেকগুলো টাকা পেয়ে যাবে একসাথে, এবং তুমি আমাদেরকে অ্যাপ্লিকেশনগুলো আমি সাথে সাথে তোমাকে টাকাটা ম্যানেজ করে দেবো। ওগুলোতে সময় নষ্ট হবে, বড়লাগা ডিস্টার্ব হবে। আহা ব্যাপারটা তো তুমি বুঝতেই পারলা না, আমি বলছি তোমাকে যদি আমি একটা পলিসি খুলে দিই, মানে একটা ইন্স্যুরেন্স যদি খুলে দিই, সে ফর এক্সাম্পল যে তুমি যে এখন এডুকেশন নিচ্ছ, একটা এডুকেশন পলিসি তো খুলতে পারো তুমি, এডুকেশনের উপর তুমি একটা বিমা খুলতে পারো। তুমি যখন বিদেশে লেখাপড়া করতে যাবা, যখন তুমি ইউনিভার্সিটি শেষ করে যখন তোমার মন চাইলো কোথাও লেখলা, মেল করলা, কোনো ইউনিভার্সিটি যদি তোমাকে কল করে, তখন তোমার টাকা পাবো কোথায়? তোমার তো অনেকগুলো টাকা লাগবে। তা আমি বলতে চাচ্ছি কি যে তুমি যদি অল্প অল্প করে সেভিংস করে 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 যদি একটা ইন্স্যুরেন্স রেডি করে ফেলো, 10 বছর পর সেটা অনেক টাকা হয়ে যাবে। বাইরে পিএইচডি করতে যেতে পারবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, কী বলো এটা? ও কলম আছে? হ্যাঁ কলম আছে, সিগনেচারটা দিই দেন। আমি ফর্মটা নিয়ে আসি তাহলে তাড়াতাড়ি। ঠিক তো, আমি সেই কারণে তোমাকে বললাম না, তোমার এতগুলো ছেলে ভিতরে তোমাকেই সবচেয়ে বেশি আমার ভালো লাগে। হ্যাঁ এখন পড়ি, করে দিব না আপনাকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ